বাংলাদেশের মুসলমান ছোট আছে মিয়া ঠিক ও ছোট আছে এটা বুঝতেই হই না আর আমরা কখনোই ওগুলা কখনো আমরা সাপোর্ট কখনোই করি না দেশকে ভালোবাসি দেশের কোনো দলের কথা আমি বলি না শান্তির কথা আমি বলি সবাই মিলে দিলে শান্তি ভালো থাকলে শক্তি ইউনিটি থাকলে যে কোনো দেশ আমাদের থেকে ভয় করে আমরা যদি সবাই মিলে মারামারি কাটাকাটি করি তাহলে অন্য দেশের লোকরাও সুযোগ সুবিধা বলতে পারবেন ঠিক কিনা ঠিক 10 বছর আগে ঐতিহ্যের মধ্যে কেউ আঘাত নামক বিষয় বৃত্তান্ত বারবার রিপিট হওয়া এটা বাঞ্ছনীয় নয় হিন্দু ধর্ম পালন করবে তাদের স্বাধীনতা নিয়ে হিন্দু ধর্মের ছেলেরা তাদের ধর্ম বই করবে রাম লক্ষ্মণ সীতা যত পারেন আইকাতেন কিন্তু মুসলমানের পুরো বইয়ের মধ্যে মক্কা মদিনার সাথে সবকিছু মিলে সম্পৃক্ত জানা কি জিরো করবেন বারবার ভুল হয় কেমনি গেলেন কোন ধরনের শিক্ষা ব্যবস্থা মানে এই শিক্ষা কেন্দ্রের মধ্যে সংস্কার করা দরকার প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রের মধ্যে আলে ওলামা ব্যক্তি অবশ্যই তার প্রতিষ্ঠা করে করতে যে দেশ পরিচালনার মধ্যে ওলামাই দিন নাই যে দেশ পরিচালনার মধ্যে কোরআন হাদিস শিখবে আলাম রসান নাই কোরআন হাদিস শিখে পাবে দেশ চলবে এটা তো বড় কথা ইজুর ঠিক চাই এটা একটু সময় নিবে শর্ত হবে না তবে মৌলিক জিনিসটার মধ্যে তো আমরা দেশ করতে পারি মৌলিকটার মধ্যে তো আমরা সবাই কিছু মানে করতে পারি না ছিলেন তাদের জীবনে পড়লে ইমান তাজা হবে ইমান না থাকলে বেঈমানের কাজগুলো সবাই করবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে ওলামা দল ওলামাদের একটা টিম রাখা উচিত তারা যে জিনিস পাবলিশ হবে তারা দেখে দেবে এই জিনিসটা কোরআন সুন্নাহর সাথে কোন সাংঘর্ষিক কিছু আছে কিনা সাংঘর্ষিক হয় সংশোধন করে আগে গেছিলেন আপনি কেন নাই যে সংঘর্ষ পাল যেমন আন্দোলন হবে এটা এই সমস্ত কিছু বঙ্গবন্ধুর মেজর তালিমকে কেন্দ্র করে নিয়ে তারপর সেরা খবর বশবর্তী হয়ে তার সপরিবার গুলি করে মারা হয়েছে বঙ্গবন্ধু আছে ম্যান ভালো ভালো মানুষ ছিল আমরা আর বাহাবি পড়ছি দিকে আমরা কি ইতিহাসে কি সিজেন না ভালোই আমরা জানি মোটামুটি অনুরূপভাবে এই সরকার কেউ আরই সমস্ত লোকেরা পাচানোর জন্য হলো তাই আচ্ছা সরকারকে মানে সতর্ক হওয়া দরকার বলাবেনকার বলাবে দিন নিয়া একটা প্রতিষ্ঠিত করে যে কোনো জিনিস পাবলিশ হোক যে কোনো জিনিস আলোচনা হোক একটা দেখবে যেটা কোরআন সুন্নাহর ভিত্তিতে এটা কতটুকু সত্য কতটুকু ই হতে পারে খ্রিস্টান ধর্মের লোকেরা খ্রিস্টান ধর্ম বই করবে হিন্দু ধর্মের লোকেরা হিন্দু ধর্ম করবে ল তে আছে LLB তে আছে হিন্দু ল আছে মুসলিম ল আছে মুসলিম ল এর মধ্যে হিন্দু ধর্মের ল যদি পেশাই রেখে গেল অথবা হিন্দু ধর্মের সাথে মুসলিম ল পেশে তা গোটা জাত নামরা দিলে এটা কি ঠিক হবে যার তার ধর্ম কর্ম করার স্বাধীনতা আর তার থাকতে হবে জগা খিচুড়ি খা অপসংস্কৃতি ঢুকাইয়া জগা খিচুড়ি কখনই বাংলাদেশের তৌহিদবাদী জনতা কখনো বরদাস্ত করবে না এর সরকারের আপত্তি ক্ষুণ্ণ হবে এবং সরকারের পক্ষের লোকের আশেপাশে যারা আছে তারাই হুসপেলি করে পাঁচ মন্ত্র দিয়া সরকারের মাথাটাকে গরম করে সরকার কে আরো বিব্রত করবে পরিস্থিতি বলে তারাই হলে আমার পচাই আরো তারা আমার সাধারণ আমরা কোনোদিন পচাই না আমি আপনাদের ক্ষেত্রে আজ করতে চাই শোনেন মানিকম দরবার শরীরের নেতৃত্বে গ্রহের জগতে আত্মার জগতে প্রচন্ড গতির ডাক দিচ্ছে জোরে বল সুবহানাল্লাহ এই প্রচন্ড গতির ডাক হলো মানবতার ডাক সম্মানের ডাক শ্রদ্ধার ডাক আমরা ভালোবাসার ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
সকলে মিলে এই দেশে আমরা বসবাস করি দান দান ধর্ম করা অধিকার ধর্ম করার কাজ সেটা সব আছে মানিকগঞ্জ আমরা শান্তিপূর্ণভাবে আমরা ধর্ম করে পালন আমরা করি না কত পূজো করব কত কিছু আমরা কিছু দিলাম পুরো পুনাদতা করব আমরা আমাদের আবার পর্ব করি তারাও তো আমাদের কোনো কিছু মানে বাংলাদেশে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের শান্তিপূর্ণ পরিবেশের মত ভারত উন্নয়ন কত শান্তিপূর্ণ পরিবেশ আপনি আপনারা এখানে অতএব এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি অশান্তি সৃষ্টি করা এটা কখনো আমরা কাম্য করি না আমাদের কখনো কাম্য আমাদের নয় অতএব বাংলাদেশে সকলে মিলে পার্টি পুটি করে কেউ দেশ চালাবে ক চালাবে সে বৃত্তান্ত মারামারি কেন কি লিখে কেন তারপরে কায়দা ঝগড়া কেন জ্বালানপুরা কেন এই সমস্ত কেন আরে কেউ পাওয়ারে গেছে গেছে কোন একদিন আপনার মতো আপনার কাজ চালিয়ে যান জনগণই কোন একদিন আপনাদেরকে মূল্যায়ন করবে আপনাদেরকে মূল্যায়ন করবে আসুন মানিকম দরবার শরীফের নেতৃত্বে তিন মাসের বদলগণের দিন আরো যারা আছে মন্দের সুন্দর হৃদয় নরম করে ফেলি এবং এই দেশে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক এই জন্য আত্মশুদ্ধির কথা বলা হয় আত্মার সবসীমার কথা বলা হয় সাদেকের কথা বলা হয় জিকিরের কথা বলা হয় জোরে বল সুবহানাল্লাহ আজকে মানিক দরবার শরীফের নেতৃত্বে এখানে যেখানে প্রতিষ্ঠা হয়েছে এই প্রতিষ্ঠান এই জায়গা যে জায়গা বসা আছে সেই জায়গা হিন্দু সম্পত্তি ছিল আমরা জোর করে নেই নেই আমরা কিনে নিছি আমার বাপে কিনে নিছি এখানে আমরা কিনে নিছি সাতকালা সম্পত্তি আমরা আজকে বিশাল একটা জায়গা যেখানে হিন্দু প্রধান ছিল না আমি তো দাসরা তাদের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে এখানে বিশাল একটা ইসলামের একটা যজ্ঞ হয় অনুষ্ঠান হয় কোরআন সুন্নাহ মিলাদ জিকরাস করা হয় তাফসীর মাহফিল হয় একটু বিশাল একটা কাজ করা দ্বন্দ্ব কিলোর যদি করতাম তাহলে কি সম্ভব ছিল ছিল আপনি ওই বিল্ডিং এ যান পুরান বিল্ডিং এ যাবেন আমি আপনাদেরকে দেখাই দেবো এখনো ঢেকির পাহাড়ের দাগ আছে ওই বিল্ডিং এর দরজার মধ্যে শালঘাটের দরজা এখন ঢেকির পাহাড়ের দাগ আছে আমি তখন ছোট জানি না আসলে তারপরে কাজী বিদ্যুৎ ফকির আছে আত্মা মাস্টার ছিল আপনার প্রথম জীবনে বলি আমরা ওখানে ছিলাম আপনার তখন কলেজের প্রফেসর আমাদের ওই জায়গাটা ছিল হলো লিজ সম্পত্তি লিজ প্রপার্টি ছিল ওটা তারা চলে গেছিল সরকার গভর্নমেন্ট আমাদেরকে লিজ দিছে তারপরে আমাদের মুসলমানদের মধ্যে সর্বাধিক হিন্দুরা আসেনি তারা আমাদেরকে নরম পায়া আমাদের আমার যা ছিলাম ওখানে আমি সরকার আমার ব্যক্তিগত সরকারে করে দিয়া আপাতত কলেজে দেখি দেয়া পার দেয়া দরজা ভাইকে ভিতরে নেয় দখল করে নিয়েছে তাহলে খবর গেল কলেজে আপনার গর্বে এরকম দেখি দেয় ভাইকে দখল করে নিয়ে গেছে আমরা তো খেলা তো ওখান থেকে মা ছিল বলা হাত না পরে পরে ডিসি সব সেটা শুনছে কি ব্যাপার আমরা প্রফেসর সবকে নিজে কলে আমরা লিস্ট দিছি আজকে সেটা দরজা ভাইটা বাড়িঘর দখল করে নিয়ে যায় ডিসি ফোন দিছে থানারে ওসিরে এই কোথায় আছো অ্যারেস্ট করো সব অ্যারেস্ট করো পরে সবকে ধরে অ্যারেস্ট করে ক্যাবে একটি থানা লিখতে আমরা পরে যা শুনছি এমনি পরে শেষে সব বলে যে শব্দ সব সাউন্ড দেব আমাদের মহামারী মানিকগঞ্জের লোক আগে থাকতে আপনারা ধরলাম সালাম দিবি এটা তো হয় না আমার কিন্তু কোন বিচার নাই কিছু নাই নেই আপনার পক্ষে দিয়ে কাম করলো আপনি এই কথা পানি করে দিলেন আপনি কোনো ইয়ে শুনতেন আমার যদি শুনে এক তাই এরা কোনো দোষ করবে শেষ এই কথা বললে ব্যক্তি আব্বা সারাই নিয়েছে আনার পর সবাই বলতেছে অনেক কষ্ট করে প্রতিষ্ঠা হল আছে গুইজা দেখে এখান তো হিন্দুদের সমস্যা আমাদের গোপাল দা বকিলাদা তারা হিন্দুদেরকে দাওয়াতে হেরাই নাচে খায় তো খেয়াল করে সারা বাড়ি নেই কে যাই গুরু জবাব দিব না
তারপরে আমরা দুই ভাই আসলে তো দুই ভাই ফাউল দিলাম ফাউল দেন এক দাও আর এক দাওর সাথে কট করে পানি লাগাই দিছে দুই ভাই ইউ করে পড়ে দেখো তুমি শক্ত হয়েছে বাগুল লেগে কারণ বাগুল করছি যাবো কোন কি রক্ত দেই না ওই যে রক্ত পানি দেয় বাদ দিছে তো আমরা উল্টো লাগাই দেবে বাবা বাইছিস আগে সুন্দর মানে দুই ভাই গেছে এক ভাই বাঘে ধরছে আরেক ভাই পুরে আছে কুবিয়ে বাঘের কুবাই সরাই দেয় বাইরে নিয়ে ভাই দেব আপনি পারতেন সাহস লাগে আজ সুন্দর মানেও দুজন থাকলে একটা বাঘ ভাই চাষা যায় আজ এই যে দল গুলো ইসলামী দল গুলো দারদার মতো শেয়ার হয়েছে সব আন্দোলন করতেছে একটু বিজয় লাভ তারপরে রাজনীতি বুঝলে না রাজনীতি ব্যাংক হিসেবে তাহলে একসাথে মিলে যদি কোনো আন্দোলন করে আপনারা সফল হয় না কারণ নাকি কত আন্দোলনের একমাত্র অস্ত্র হলো হরতাল হরতালের একমাত্র অস্ত্র অস্ত্র হলো জ্বালাও কিন্তু আগের দিন জ্বালাও করো করতে গেলে আলিম ওলামা মশলা তালাশ করবো আমি একজন মুক্তি সে বলা মোহাম্মদের উপর সাবধান বক্রম মাইল না ক্রিস মাইল না জ্বালাও করে করো না এটা ফতু আলমগীরিতে নিষেধ আছে আমি হুজুররা এটা পারবেন না কিছু পিসার কিছু মরিদ নিয়া কিছু হুজুর কিছু মানে ছাত্র নিয়া আন্দোলন করিয়া ওই আন্দোলনকে আমি জেল খাটতেছে আমরা সাহেব গেল আমরা সামনে দিয়ে সব দেখে গেছে আপনি আপনার উচিত দিয়া দরকার যে বাইরে আসেন তার বুঝবে যে রাজনীতি কারের করে অনেক খেয়াল করতে পারেন না কিছু ছাত্র থাকলে রাজনীতি হয় না রাজনীতি আলাদা এক জিনিস রাজনীতি এমন জিনিস একটা মানুষ যাইতেছে ফটকের মানুষটা সাপ হয়ে আকাশ হয়ে গেল বুঝছেন রাজনীতি রাজনীতি আর বোখারিশি হাদিসি এক নীতি নেই এটা আলাদা প্রোটোকল বোখারিশি হাদিসি বুঝছেন সেই এটা হলো মহান নবদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে মানুষের বানানো হলো সমস্ত রীতিনীতি দিয়া চেয়ারে ক্ষমতায় যাওয়ার একটা নির্নসা রেডি করা হবে অতএব এই সমস্যারা সব চেষ্টা করে পারবে না বরং এই চেষ্টার ফল হল এইটা প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে তারা কাম্য উঠে দেবে যে ম্যাডাম এতগুলা হুজুর একসাথে সমস্যা আপনি একটু দেখে শুনে ছেলে হিসাব করতে করবেন আর কিন্তু ক্ষমতা আসলে আপনার বস্তর কিন্তু না নিয়ে কথা বলবেন বিভিন্ন ধরনের কথা বলে তার কানটাকে ভারী করে দিবে এবং পানি যখন ধাক্কা ধাক্কা করে পানি তখন ডাইরেক্টভাবে পড়ে যাবে মন নিতে পারে এই মূর্ণ হিসাবে এই মুখ নিতে পারে আপনার চায়নার দিকে মুখ নিতে পারে ভারতে মুখ নিতে পারে রাশিয়া যেহেতু এদেশের সরকার আপনার ইয়েদের বাইডেনকে আমেরিকাকে পছন্দ করে না কথা লক্ষ্য করছে আপনাদের চাপাচাপিতে মুখ নিবে এই মুড়ের সুযোগ চায়না নেবে মুড়ের সুযোগ ভারত নেবে আর ওদিক দেখো রাশিয়া নেবে আপনি চায়না এবং রাশিয়া ভারত কখনই চাবে না যে সাম্রাজ্যবাদ দিয়ে আমেরিকা আমাদের দেশে ঢুকবে আর আমেরিকার জন্য সবচেয়ে বড় মুখ্য মন্ত্র হলো প্লান যে এশিয়াতে
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য চায়নাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ আমার হলো অপরিহার্য আমার দরকার এটা হলো আমেরিকান গভর্নমেন্টের হলো পলিসি যে কোনো ভাবে দেখেন না একটা মানে একটা কাজে আহি আমেরিকান কেন আসছে না আমেরিকা যার বন্ধু তার সত্য হওয়ার কোন দরকার নাই যার ফলে কানাডা হলো তার আপন বন্ধু এবং খুব ভাই কেননা তার হিসাবেই চলে কানাডা অস্ট্রেলিয়া এগুলো তার হিসাবে সবসময় স্থিতিশীল পরিস্থিতি হবে না প্রত্যেকটা মানুষ এমন অবস্থা 16% আপনার হলো পরিস্থিতি হবে যে পরিস্থিতির জন্য এই রাজনৈতিক অস্থিরতায় হলে একমাত্র হলো নাই সবাই মিলে সুন্দর করি আগামী ইলেকশনে যারা প্রস্তুত নেন ইলেকশনে যান ইলেকশনে গেলে শান্তি ফিরে আসবে এবং কাজটি যদি যে দলে করুক ধরার মতো কায়দা হবে বিদেশি অনুসন্ধান থাকবে মানসিক চাপ শুরু হয়ে যাবে এবং জনগণ যারা আছে কোনোদিন তারাই হয়তো এটা উত্তর দেওয়া শুরু করে আমি আপনাদের খেয়াল করতে চাই ইলেকশন দেওয়া কখনোই না যাওয়া কখনোই না ইয়ের কাজ না তার কারণ একটা মানুষ কেউ যদি ক্ষমতা বসিয়ে থাকে তারা নানা ব্যক্তি দেয় বন্ধু তোলা হবে আমি তো তার হাতে আমি নিরা ব্যক্তি দিয়ে সম্মান করে শ্রদ্ধা করে আমার এই কথা বললে মানুষ মনে করবো যে আমি বলতে আওয়ামী লীগের পক্ষে আমি কোন লীগের পক্ষে আমি দলের পক্ষে আমি দেশের সঙ্গে কথা বলি এই দেশ স্বর্ণের দাঁত এই দেশ রূপার দাঁত এই দেশ স্বর্ণের দাঁত এ দেশকে লোহার দাঁত বাড়াবার চেষ্টা করা কখনই ঠিক হবে না আমরা সমঝোতা করি আমরা সুন্দর করি বর্তমান সময় আলোচনা আমাদেরকে চলবে আলাপ আলোচনা করবে আর বিশ্ব আমাদের দিকে ঝুঁকে যাবে আর বিশ্ব যদি ঝুঁকে যায় এই সলাপালায় এ দেশের যে ফাটার চাকরি আছে সব ঠিক হয়ে যাবে যত কোটি বিলিয়ন ডলার আমরা আছি সব ঋণ শুধু হয়ে যাবে যেন সমঝোতা চালাইতে পারবো মানিকম্বর শরীফের নেতৃত্বে সেই সম্মান সেই শ্রদ্ধা সেই ভালোবাসা দিয়া মাঠে ময়দানে দরবার শরীফের নেতৃত্বে আল্লাহ চিকেনের মাধ্যমে একটা শান্তির ঘর বিরাজন করতে চাই আল্লাহ শেখ আল্লাহ পাগলরা মাঠে মাঠে আপনারা মনে করবেন যে আপনাদের ছেলে আইবিবি পাস করছে অনেক জ্ঞান বুদ্ধি অনেক কিছু বেশি আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করি আপনাদের যে ছেলে ডাক্তার হয়েছে পলিটিক্যাল সায়েন্স পড়ছে ইকোনমিক্স পড়ছে অত সেটা আমার আগামটা বসে আমরা তো আরবি ছাত্র আগামটা বসে কোন লাইনে আপনার কথা হলে আপনার বাড়িতে আপনার শান্তি ফিরিয়ে আনে আপনার বাড়িতে শান্তি ফিরে যেতে গেলে আপনার ছেলেকে অবশ্যই তাকে আধ্যাত্মিক জগতের মধ্যে আসতে হবে সন্তান এবং যারা আছে তাদেরকে আমি শিক্ষা শিক্ষিত করে কোরআন হাদিস শিখবেন জ্ঞান তাদেরকে দেন আমরা কোরআন হাদিস শিখে জ্ঞান শিখা ইউনিভার্সিটি পড়াশোনা করে আল্লাহ করে দেন
আল্লাহ রিজিক রুজুর কম সুবহানাল্লাহ আমি কোন দরবার শরীফের নেতৃত্বে আগামী 21 তারিখে সবকের মাহফিল জিকির মাহফিল ধ্যানের মাহফিল খেলার মাহফিল ছলের মাহফিল তরিকতের মাহফিল হাকিকতের মাহফিল এবং আত্মার জগতের আত্মশক্তির মাহফিল এ সমন্বয়িত করার জন্য আল্লাহ আসে আল্লাহ পাগলা দলে দলে দিক বিদিক থেকে ছুটে আসবে বছর একটা মাহফিল এখানে আপনারা কাজ আপনারা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা 65 মানুষের টার্গেটটা মাঠে মাঠে নামছে আমার 26 তারিখে ওই ভারতের ভিসা হওয়ার জন্য আমাকে দাঁড়াইতে হবে আমি চিন্তা করতে হেজাবই যাব না কারণ ভারত এখন উত্তপ্ত পরিবেশ চলছে আর আমাদের দেশটা পরিবেশ চলছে এবার ওখানে গেলে একটা নাম প্রচার হবে আর আমার কথা তো এই ফেসবুক ইউটিউবের মধ্যে যায় সুবিধা অসুবিধা বিভিন্ন প্রকার আমি চিন্তা করতেছি এই বর্তমানে ভারত সফর না করাটাই ভালো আপনার কি মত أنا أقول لك মানে অন্য দিকে চলে যাব পড়া থেকে কিন্তু হয়ে যাব আমরা আমাদের দেশের আনাচ কাঁচে সব জায়গাতে চায়না ঢুকে যাবে চায়না হলে পারে চায়না কোনো কম আপনারা তো বুঝতেছেন না চায়না কোনো কোম্পানি আন্ডারে যদি কাজ করেন ঠিক মতো নামাজ পড়তে পারবেন না কথা ঠিক কি না বলেন নামাজ পড়তে পারবেন না একদিকে চায়না ঢুকাইব 12 সাথে লাগা আমরা তো কোন যে আমেরিকাতে বাসার জন্য ভারতের কাছে আমার একটু আমি ওর সেই কবর আমি সেই কবর থেকে খানিক সবুরকে সম্মান শ্রদ্ধা দেয় সেখানে রিসিভার বিষয় নিত্যান্ত আমি আপনাদের খেদমত আজ করতে চাই আসেন হিসাবপত্র নিলেন সুন্দর করেন দেশ আর যা হইবার হয়েছে রাখটা সব মাটি দিয়ে আসেন আগামীতে কাজ সিস্টেম করেন 100 সিট পাইলে সিট পাইবেন কথা বলা নিস থাকবে মানুষে জানবে এবং মানুষে বুঝবে খালি ওই যুদ্ধ ঘোষণা মিসাইল ক্ষেপণাস্ত্র 7 টাকা লাগ করে টিকা পর উড়ে হল ঠিক আছে যুদ্ধ বন্ধ করবে না ছাইরা দেবা কাইন্দ বাস আজকে রাশিয়া মুক্তি করে আজকে আমেরিকা মুক্তি করে যুদ্ধ থামানোর প্রস্তাব দেয় এটা তো কথা ওই যে যুদ্ধ বাজারে রেখে যুদ্ধ করছে আপনারা শুনুন আপনারা আমেরিকার পান্ডা হলো
আমাদের মাহফিল হবে এখানে বছরে একবার আমরা একটা বার্ষিক মাহফিল করি মনে আছে তো জি আব্বা এখানে বার্ষিক মাহফিল করি আমাদের মাহফিলে অনেক সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হয়